চট্টগ্রাম ঐতিহ্যবাহী সংগঠন মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করই। মার্চের 30 তারিখ বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে দক্ষিণ মাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আজামুল নাসিরউদ্দিন। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নোমান আল মাহমুদ, শেখ মোহাম্মদ ইসা, গোলাম মোহাম্মদ জুবাইর, এম জাহাঙ্গীর আলম। এরা আরো উপস্থিত আছেন মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের সভাপতি হাজি ফয়জুর রহমান, এম মুসা বাবলু, মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, জসিমউদ্দিন ও রবিউল হোসেন সহ আরো বহুত কেউ। প্রত্যেক বছর এই ইফতার সামগ্রী আরা রমজান উপলক্ষে গৈতাহি, শুধু রমজান নয়, আরা এলাকার মধ্যে যেকোনো সময় আরা এলাকার দুরস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষের মতাহি আরা ইফতার সামগ্রী, চিকিৎসা এবং বিবাহ সহ বিভিন্ন কার্যক্রম, সামাজিক জীবাবাক হাস আছে, আমরা চেষ্টা করি এই মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব উত্তন সমাজের কিছু হাস করিবার লাগে। আল্লাহর কাছে শুক্রিয়া দেয় হরির আর যে তারার মাঝে আল্লাহ আরারে দাঁড়াবেল্লা বলে তফিক দিয়ে আরা এই রমজান মাস ছাড়াও আরা 12 মাসের মধ্যে 11 মাস আরা এই দরিদ্র মানুষের পাশে আরা অবশ্য অবশ্য থাকি। ইয়েন আসলে সমাজের প্রতি, মানুষের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ এবং ইসলামের প্রতি যে অঙ্গীকার, ইয়েনেরই বই প্রকাশ। ইয়েনলে বলি আই মুক্তকণ্ঠ ক্লাবের সাবেক এবং বর্তমান সকল কর্মকর্তাদের আন্তরিক 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 ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সি+ টিভি চট্টগ্রাম।